বাদ চাষি বলতেছে যে আবির ভাইও কাদর করছে আবির ভাইও দেখছে ওকে কোলে নিছে এখানে আসসালামু আলাইকুম অবশেষে আয়াতের মা এবার মুখ খুললেন প্রিয় দর্শক আয়াত হত্যার দীর্ঘ 21 দিন পর আয়াতের মা আবিরের সম্পর্কে এবং আয়াত হত্যার বিষয়ে কি চঞ্চলকর তথ্য দিল তা জানতে হলে আজকের ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আয়াতের মা আর চুপ করে থাকতে পারলেন না অনেকেই আয়াতের মাকে নিয়ে অনেক আজেবাজে ভিডিও তৈরি করছে অনেকে কুরুচিপূর্ণ মন্তব্য করছে অনেকেই বলছে আয়াতের মায়ের নাকি খুনি আবিরের সাথে পরকীয় সম্পর্ক ছিল তাই সন্তানকে পথের কাঁটা মনে করে আবিরের সাথে যুক্তি করে মেরে ফেলেছে কলিজার সন্তান আয়াতকে দর্শক মানুষ কতটা নির্লজ্জ হলে আয়াতের মায়ের নামে এমন মিথ্যা অপবাদ ছড়াতে পারে তা আমার জানা নেই আয়াতের মা বলেন আমার কলিজার টুকরো সন্তান হারানোর পর আমি শোকে কাতর হয়ে গিয়েছিলাম তাই কিছু বলতে পারিনি আমার মেয়ে আবিরকে চাচু বলে ডাকত আবিরও আমার মেয়েকে অনেক আদর করত আবির আমাদের বিল্ডিং এর নিস্তালায় দীর্ঘদিন ধরে বসবাস করছিল আমরা আবিরকে আমাদের পরিবারের একজন সদস্য মনে করতাম আর এই দুর্বলতা সুযোগ নিয়ে সে আমার মেয়েকে বাসায় ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে আবিরের রুম নাম্বার 105 আর সেই রুমেই আমার মেয়ে কলিজা টুকরা সন্তানকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে আবির এরপর আয়াতের দেহ বস্তায় ভরে খুনি আবির তার মায়ের বাসা আকবর আলী পকেট গেটে নিয়ে গিয়ে 6 টুকরো করে নদীতে ভাসিয়ে দেয় আয়াতের মা বলেন হত্যার দিন আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যেতে চাইলে বলে আমু আজকে আমার ঘুম হয়নি আজকে আমি মাদ্রাসায় যাব না আয়াতের দাদা বলে ঠিক আছে আজকে যাওয়ার দরকার নেই পরে আয়াত তার বাবার সাথে বাহিরে গিয়ে 1-2 ঘন্টা ঘোরাঘুরি করেছে আয়াতের বাবা আয়াতকে দোকান থেকে কিছু কিনে দিয়ে বাসায় পাঠিয়ে দেয় বাসায় এসে আয়াত তার মায়ের সাথে খেলাধুলা করে গোসল করে খাবার খেয়ে তারপর বিকেলে মসজিদে আয়াত তার দাদার সাথে আদু করতে যায় আয়াতের দাদা মসজিদে আয়াতকে নিয়ে গিয়ে দেখে সেখানে এখনো পড়া শুরু হয়নি তখন আয়াত তার সহপাঠীদের সাথে খেলাধুলা করতে শুরু করে পরে আয়াতের দাদা আয়াতকে নিতে এসে দেখেন আয়াত মসজিদে নেই তখন আয়াতের সহপাঠী একজন বলে আয়াতের পায়ে ময়লা লেগেছে তাই সে বাসায় চলে গিয়েছে তখন আয়াতের দাদা বাসায় ফোন করে বলে আয়াত কি বাসায় গিয়েছে তখন আয়াতের মা বলে আয়াত এখনো বাসায় আসেনি তখন সবাই মিলে আয়াতকে খুঁজতে শুরু করে এর মধ্যে একজন বলে আবির আয়াতকে দোকান থেকে কিছু কিনে দিয়ে আদর করতে দেখেছি এ বিষয়ে আবিরকে জিজ্ঞাসা করলে আবির বলে আমি তো আয়াতকে আদর করে ছেড়ে দিয়েছি তখন খুনি আবিরও সবার সাথে মিলে আয়াতকে খোঁজার অভিনয় করে সে যে পরিকল্পিতভাবে এত বড় একটি লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে দেখে কোনোভাবেই বোঝার উপায় ছিল না পাড়া প্রতিবেশীদের দেয়া তথ্যের সূত্র ধরে আবিরকে প্রাথমিকভাবে সন্দেহ করে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে তাকে রিমান্ডে নিলে সব দোষ স্বীকার করে খুন করার পর 6 টুকরো করে দেহের অংশগুলো কোথায় কোথায় ফেলেছে তা সবকিছু বলে দেয় আবির প্রিয় দর্শক মানুষ কতটা নরপিচাস হলে এরকম একটি হত্যাকাণ্ড ঘটাতে পারে তা আমার বোধগম্য নয় এরকম একটি নরপিচাসের শাস্তি কেমন হওয়া উচিত তা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আবিরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন